প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রার্থনা রানী দাস, প্রভাষক সুলতানপুর হানিফ স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক রসায়ন বিজ্ঞান। আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পড়াবো অধ্যায় একাদশ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের অ্যালকেন নিয়ে পড়েছিলাম, অ্যালকেনের প্রস্তুতি নিয়ে পড়িয়েছিলাম। আজকে পড়বো আমরা অ্যালকেনের ধর্ম। দেখো, অ্যালকেনের সম্পৃক্ত হাইড্রোকার্বনে বা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয়, এটি কক্ষ তাপমাত্রার নিচে অবস্থান করে এবং এটি হয় কি গ্যাসীয় অবস্থায় থাকে। কার্বন সংখ্যা 5 থেকে 15 উপর হলে কক্ষ, দেখো 5 থেকে 15 এর মধ্যে হলে কক্ষ তাপমাত্রার নিচে উপরে অবস্থান করে। কার্বন সংখ্যা 1 থেকে 4 হলে কক্ষ তাপমাত্রার নিচে অবস্থান করে। কার্বন সংখ্যা 5 থেকে 15 এর উপরে হলে এটি কক্ষ তাপমাত্রার উপরে অবস্থান করে, তাহলে এটি তরল অবস্থায় থাকে। এবং কার্বন সংখ্যা 16 হলে এটি কঠিন অবস্থায় থাকে। এটা হলো অ্যালকেনের ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্ম। দেখো, অ্যালকেন সমূহ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, অ্যালকেন সমূহ অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাই এটি অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারকের সাথে বিক্রিয়া করে না, কিন্তু কিছু কিছু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা তাহলে বিক্রিয়াগুলো একটু দেখব। অ্যালকেন সমূহ কি করে? অ্যাসিড, ক্ষারক, জারকের সাথে বিক্রিয়া করে না, তারপর কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখাই তাহলে। দেখো, মিথেন তার সাথে বিক্রিয়া করতেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্লোরোমিথেন উৎপন্ন করে, প্লাস কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিথেন থেকে একটি হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে কি বসছে? ক্লোরিন। তাহলে এটা নাকি ক্লোরোমিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার ক্লোরোমিথেন তার সাথে বিক্রিয়া করতেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ডাইক্লোরোমিথেন। ডাই মানে কি? দুই। ডাই মানে কি? দুই। ডাইক্লোরোমিথেন প্লাস কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডাইক্লোরোমিথেন আবার তার সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ট্রাইক্লোরোমিথেন প্লাস কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ট্রাইক্লোরোমিথেনটা আবার তার সাথে বিক্রিয়া করতেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? টেট্রাক্লোরোমিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো, বিক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। বিক্রিয়াটি কয় ধাপে সম্পন্ন হয়? 1, 2, 3, 4 4টি ধাপে সম্পন্ন হয়। তাহলে দেখো, অতি বেগুনি আলোর উপস্থিতিতে মিথেন কার সাথে বিক্রিয়া করে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। কি পাওয়া যায় আমাদের? টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। এরপরে দেখো, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় মিথেন বায়ুতে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন করে। এই তাপ কিসের কাজে ব্যবহার করা হয়? দেখো, রান্নাবান্নার কাজে তাপ শক্তিটা কি কাজে ব্যবহার করা হয়? রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে বিক্রিয়া করতেছে কি? মিথেন। কার সাথে বিক্রিয়া করতেছে? বায়ুতে থাকা অক্সিজেন। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস কি? পানি প্লাস কি? তাপ উৎপন্ন হচ্ছে। এটি এই তাপটি কি কাজে ব্যবহার করা হয়? রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। আসো, আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে এবার বলবো। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনে পাইলাম কি? আমরা অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, ঠিক আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বনে আমরা কি পাইছি? অ্যালকেন পাইছি। ওইখানে কি? কার্বন কার্বন, হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে কি? অ্যালকিন, অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কি? যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। যদি দ্বিবন্ধন হয় সেটা হচ্ছে কি? অ্যালকিন। আর যদি ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে কি? অ্যালকাইন। আমরা প্রথমে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, তাদেরকে কি বলা হবে? অ্যালকিন বলা হয়। যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত কি একটি দ্বিবন্ধন বিদ্যমান, তাদেরকে কি বলা হবে? অ্যালকিন বলা হয়। অ্যালকিনের সাধারণ সংকেত CaH2SN। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CaH2SN। n সমান যদি 2 হয় তাহলে কি হবে? C2H2 × 2। n সমান 2 হলে C2H2 × 2 তাহলে কি হচ্ছে? C2H4। তাহলে এর নাম কি? ইথেন। আবার n সমান যদি 3 হয় তাহলে C3H4
CH2 ডাবল বন্ড CH2 এখানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান ঠিক প্রোপিনের বেলায় কি হচ্ছে CH3 বন্ড CH ডাবল বন্ড কি CH2 এটা কি প্রোপিল দেখো এখানে একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন বিদ্যমান একটি একক বন্ধন একটি দ্বিবন্ধন বিদ্যমান ঠিক আছে তাহলে অ্যাক্টিভ হতে গেলে কি যে জৈব যৌগের যে জৈব যৌগের কার্বন শিখলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে কি বলা হবে অ্যালকিন বলা হয় অ্যালকিনের সাধারণ সংকেত কি CH2SN দেখো ইথিন প্রোপিল হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাই অ্যালকিনকে অলিফিন বলা হয় তাহলে অলিফিন কোথেকে পাওয়া যায় অ্যালকিন তার সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে হ্যালোজেন বলতে আমরা কি বুঝি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সাথে বিক্রিয়া করে কি তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাই অ্যালকিন তাই এদেরকে কি বলা হয় অ্যালকিনকে অলিফিন বলা হয় দেখো এবার নামকরণে আসি আমরা অ্যালকিনের কি নামকরণ দেখো অ্যালকেনের এন বাদ দিয়ে অ্যালকেনের এন বাদ দিয়ে ইন বসাতে হয় যেমন কি ইথে ইথেন থেকে কি হবে ইথি প্রোপেন থেকে প্রোফিল প্রোফিল তাহলে দেখো অ্যালকেনের এনটাকে বাদ দিয়ে কি বসাতে হবে ইন বসাতে হবে তখন কি হবে অ্যালকেনের ইথে থেকে কি হয়ে যাবে ইথি ইথি মানে এখানে কি হবে দ্বিবন্ধন CH2 ডাবল বন্ড CH2 তারপর প্রোফিল CH3 বন্ড CH ট্রিপল বন্ড কি ডাবল বন্ড কি CH2 এখানে কি রয়েছে দ্বিবন্ধন রয়েছে তাহলে এটা হচ্ছে কি প্রোপেন আসো আমরা অ্যালকিনের সাধারণ প্রস্তুতি করব আসো আমরা অ্যালকিনের প্রস্তুতি করব ইথাইল ক্লোরাইড থেকে কেমন দেখো ইথাইল ক্লোরাইড কার সাথে বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের চুরীয় দ্রবণের সাথে উত্তপ্ত করলে কি পাওয়া যায় ইথিন প্লাস কি সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি পাওয়া যায় তাহলে দেখো ইথাইল ক্লোরাইড থেকে কি পায় ইথাইল ক্লোরাইড কার সাথে বিক্রিয়া করতেছে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের চুরীয় দ্রবণকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় ইথিন প্লাস কি সোডিয়াম ক্লোরাইড কি প্লাস কি পানি দেখো ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাসিডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় ইথিন এবং পানি উৎপন্ন হয় ইথিন এবং পানি উৎপন্ন হয় তাহলে দেখো আজকে আমরা পড়লাম কি অ্যালকেনের ধর্ম ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে এরপর আমরা পড়লাম কি অ্যালকিন তারপর অ্যালকিনের নামকরণ এবং অ্যালকিনের প্রস্তুতি সম্পর্কে পড়লাম আমরা আগামী ক্লাসে পড়বো কি অ্যালকিনের রাসায়নিক ধর্ম তারপর হচ্ছে কি অ্যালকিনের রাসায়নিক ধর্ম এখানে বিভিন্ন রকমের বিক্রিয়া দেখাবো তাহলে তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে দেখে নিবা ভালো থাকবে বাসায় থাকবে আল্লাহ হাফেজ